ফাঁকিবাজি চলেছে আজকে সারাদিন, জানেন তো, সারাদিন ফাঁকিবাজি দিয়েছি। রঞ্জন বললাম না, এক ঘন্টা কালকে বলেছি আপনাদের যে এক ঘন্টা রঞ্জনের অফিস টাইমটা এগিয়ে এসছে, তো ওই সকালবেলা ঘুম থেকে উঠেছি, অনেকটা সকালেই উঠেছি। উঠে আগে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, 9টার মধ্যে আমার পুরো রান্না বান্না কমপ্লিট করে রান্নাঘর ধোয়া মোছা পরিষ্কার করা এই সমস্ত কাজগুলো হয়ে গিয়েছিল। তারপরে যথারীতি তাড়াতাড়ি উঠলে তাড়াতাড়ি তো কাজ হবেই, তো তাড়াতাড়ি কাজগুলো আমার রান্নাঘরে মিটে গিয়েছিল। তারপর রঞ্জন বেরিয়ে গেছে তাড়াতাড়ি, ঘরের সমস্ত কাজও আমার তাড়াতাড়ি মিটে গেছে, দুষ্টুকে পড়িয়েও দিয়েছি তাড়াতাড়ি। দিয়েছি, জানেন আমি আজকে কি করেছি, দিয়ে আর একটু শুয়েছি, ঘুমিয়ে পড়েছি, মাথায় তেল টেল লাগিয়ে, আজকে তো শ্যাম্পু করার এ ছিল, তো সকালবেলা উঠে মাথায় চুকচুকে করে তেল টেল লাগিয়েছি, লাগিয়ে টাগিয়ে আর শুয়েছি আর ঘুমিয়েও পড়েছি। যখন ঘুম ভাঙলো তখন দেখি 12টা বাজে, জানিস মা, সারাদিন তো এই ঘুমিয়ে ঘুমিয়েই কেটে গেল, রান্না বান্নারও বিশেষ কিছু ছিল না, পটল আলু দিয়ে মাছের তরকারি করেছি, ভাত আর সঙ্গে ছিল টক দই, এই ছিল আজকের মেনু। আর ঘুমিয়ে তখন দেখি 12টা বাজে, 12টার সময় উঠে আগে সর্বপ্রথম দুষ্টুকে, দুষ্টু ও মানে আমাকে ডাকেও নি কিছু না, ও একা একা ঘরের মধ্যেই খেলে যাচ্ছে আর আমিও ঘুমিয়েই যাচ্ছি। তারপরে 12টা বাজতে এমনি তুই আমাকে ডাকিস নি কেন, ও আমাকে কি বললো জানেন, বলছে তুমি তো সারাক্ষণ কাজ করো সেই জন্য ভাবলাম তুমি একটু ঘুমাচ্ছ তো ঘুমাও, আমি ডাকিনি, এরকম বড়দের মতন আমাকে উত্তর দিল জানেন। তারপরে 12টার সময় ওকে স্নান ফান করিয়ে মানে তারপরে তো আমার দৌড় খালি, তখন আর ক্যামেরা অন করব সময় কোথায়, তখন খালি দৌড়াচ্ছি। দুষ্টুকে স্নান করালাম, আমি স্নান করলাম, এই সমস্ত করে টোরে তারপরে গিয়ে আমার মানে দুষ্টুকে খাইয়ে দাইয়ে আবার ফ্রি হলাম, তখন প্রায় 3টে বাজে। তারপর 3টের সময় আমি তখন আর কি করব, তখন তো আর শুরু করতে পারি না, 3টে বাজে, আমি থাকি একেবারে সন্ধ্যাবেলায় শুরু করব। তারপর সন্ধ্যাবেলা আজকে যেহেতু রঞ্জন তাড়াতাড়ি অফিস গেছে তো তাড়াতাড়ি ওর ছুটিও হয়ে গেছে, ও বাড়ি চলে এসছে তাড়াতাড়ি, তো তাড়াতাড়ি বাড়ি আসাতে এবার দুষ্টু আর রঞ্জন দুজনে গেল ছাদে ফুটবল খেলতে, তারপর এসে এখানে বসে বসে চরকা ঘোরাচ্ছিল। আমি বলছি দেখো আমার না আজকে সারাদিন কোনো শ্যুট করা হয়নি, আমার বন্ধুদের সাথে কথা হয়নি, তা ও বলছে যে এখন আর বন্ধুদের সাথে গল্প করে কি বলবে, আমি বলছি না এটা কোনো কথা নয় গল্প করার, আমি বলছি যে আমাকে গল্প করতে দিলে আমি সারাক্ষণ বসে বসে গল্প করতে পারি, তা বলছে যে তাহলে দেখো তুমি কি করবে, আমি বলছি না এখনই শুরু করি, একটু হলেও তো কথা বলতে পারবো, 5-10 মিনিটও কি কম, 5-10 মিনিটও কথা বললে অনেক গল্প করা হবে, আমরা বলুন আমরা গল্প ছাড়া বাঁচতে পারবো, বলুন সারাক্ষণ তো কাজ করি, কাজ তো হতেই থাকবে, একটু গল্প গুজব না করলে কি ভালো লাগে, এনার্জি কোথা থেকে পাবো, তাই না, এই গল্প গুজব গুলোই তো আমাদের এনার্জি ড্রিঙ্ক, তাই না, এই এনার্জি ট্যাবলেট গুলো খেলে গল্প টল্প করলে একটু হাসি মজা করলে তবেই তো এনার্জি পাবো সংসারের কাজ করতে, তাই না, তা নইলে তো একঘেয়ে জীবন হয়ে যাবে, বলুন, এই সেই রোজ থোড়বড়ি খাড়া আর খাড়াবড়ি থোড়, এই হবে আর তো কিছু হবে না, তখন দেখবেন নিজের প্রতি একটা রাগ হবে, দূর ভালো লাগে না, সেই সকালবেলা ঘুম থেকে উঠছি সেই এই করছি সেই ওই করছি, কোথাও যাওয়া নেই কিছু নেই, আর করোনা পরিস্থিতি আপনি বাইরে কোথাও ঘুরতেও যেতে পারবেন না, সেই জন্য ঘরে বন্দী হয়ে থাকলে এইটাই তো আমাদের মাধ্যম, তাই না, আমাদের হাউসওয়াইফরা কি করব, এটাই আমাদের মাধ্যম, যেইভাবেই আমরা বন্ধুদের সাথে কানেকশন রাখবো, তাই না। আর আজকে না এত বাইরে সুন্দর হাওয়া দিচ্ছে কি বলবো, এসো ঘরে এসো তুমি পড়তে বসবে, দুষ্টু না ও পাপার সাথে বাইরে বেরিয়ে গেছে, গিয়ে আবার ওখান দিয়ে উঁকি মেরে দেখছে যে আমি কথা বলছি কি এখনো, কারণ জানে যে আমি যদি কথা বলা বন্ধ করি তাহলে ওকে এসে পড়তে বসতে হবে, সেই জন্য ও এসে একবার উঁকি মেরে দেখে গেল।
বাইরে এত প্রচন্ড আজকে হাওয়া, মানে সারা দিন কিন্তু এক ফোঁটা হাওয়া ছিল না জানেন, এই এখন এই সন্ধ্যাটা হতে এই হাওয়াটা শুরু হয়েছে, কতক্ষণ থাকবে জানি না, আবার রাত্রির হলে হাওয়াটা গায়েব হয়ে যায়। এই ধরুন এই হাওয়াটা ম্যাক্সিমাম হলে 10:30-11টা পর্যন্ত থাকবে, তারপরে আর সারা রাত হাওয়া নেই, ঘুমট গরম। আজকে কালকেও চালাতে হয়েছিল সিলিং ফ্যান প্লাস স্ট্যান্ড ফ্যান, দুটো ফ্যান কালকে চলেছে, আজকেও হয়তো দুটো ফ্যান চলবে, সিলিং ফ্যানে চলবে, স্ট্যান্ড ফ্যানে চলবে। স্ট্যান্ড ফ্যানটা যদিও আমাদের অনেকদিন আগেই বেরিয়েছিল, কিন্তু স্ট্যান্ড ফ্যানটা ইউজ হচ্ছিল না, কারণ রাতের দিকেও হাওয়া চাচ্ছিল, হাওয়া দিচ্ছিল, তো জানলা দিয়ে হাওয়া আসছিল, তো আমাদের বিশেষ কোনো অসুবিধে হচ্ছিল না। তারপরে এই দুদিন হলো স্ট্যান্ড ফ্যানটা চলছে, আর যখন জুলাই আগস্ট মাস পড়বে, যখন পুরো ঘুমট ওয়েদার হয়ে যাবে, তখন এসি ছাড়া গতি নেই, তখন এসি চালাতেই হবে, কিছু করার নেই, তা নইলে আমরা ঘরে টিকতেই পারবো না। ঠিক আছে, ও আমার সন্ধে দেওয়া হয়ে গেছে, আমার ধূপটা এখনো জ্বলছে, মোমবাতিতে জ্বালাতে পারছি না, হাওয়া দিচ্ছে, মোমবাতি নিভে যাচ্ছে, তো সেই জন্য মোমবাতিটা জ্বালেনি, শুধু ধূপটাই জ্বলছে। ঠিক আছে, ভগবানের কাছে নিভে গেল কি কি হলো সেটা পরের ঘটনা, ভগবানকে যে আমি দিয়েছি ভক্তি ভরে এইটাই যথেষ্ট, তাই না? তা ঠিক আছে, যাকে সন্ধে দেওয়া তো হয়ে গেছে, এইবার দুষ্টুকে নিয়ে পড়তে বসবো। আজকে সকালবেলা জানেন আমাদের, আমার তো মানে আমার ফোনের যে কোম্পানির কানেকশন রয়েছে সেটা আজকে সকাল থেকে পুরো নেট ছিলই না, নেটই ছিল না, আউট গোয়িং শুধু এমার্জেন্সি কল দেখাচ্ছিল, অনলি এমার্জেন্সি কল যাবে, আর কোনো কল যাচ্ছিল না, এত টেনশন হচ্ছিল আমি যে যা এইভাবে চলবে কি করে, আমার কাজ হবে কি করে, এই সমস্ত কারণ ভাবছি যে কি করব, রঞ্জনের সাথে সারাদিন যোগাযোগ হবে না, কথাবার্তা হবে না, তাহলে আমার আরোই খারাপ লাগবে, ভালোই হয়েছে ঘুমিয়ে পড়েছি, তা নইলে কি হতো বলুন তো, ওই রঞ্জনকে ফোন করতে পারতাম না, তো মনটা খারাপ থাকতো সবসময়, কারণ রঞ্জনকে সারাদিনে আমি বেশ কিছুবার কল করি, পৌঁছেছে কি, খেয়েছে কি, এই সমস্ত জিনিসগুলো না করলে ভালো লাগে না, ওরও ভালো লাগে না, আমারও ভালো লাগে না। যাক গে, আমি যদি কোনোদিনও ফোন করতে ভুলে যাই তাহলে ও রিং করে, রিং করে বলবো কি কেউ আজকে ফোন করলে না বলে, সেই জন্য ওকে ফোন করাটা মাস্ট। ঠিক আছে, চলুন, অনেক কথা বললাম, আবার পরে আপনাদের সাথে কথা বলবো, আগে দুষ্টুকে পড়িয়ে নিই, আমার বিদ্যাসাগরকে পণ্ডিত করতে হবে তো, তাই না? জানান, আগে ডেকে আনি, ডেকে এনে আগে ওকে একটু লিখিয়ে নিই, তারপরে আবার আপনাদের সাথে কথা বলবো, কেমন? চলুন। এই কোথায় গেলি দুষ্টু? কোথায় যে লুকিয়েছে এখন, না কি করছে দেখি, চলো কি করছে, চলো পড়তে বসবে, চলো কি করছে, রান্নাঘরে এই এত জল কি করে পড়লো? আগের দিনেও পড়াবার সময় রঞ্জন মুড়ি মেখে এনেছিল, তো দুষ্টু বললো আগে মুড়ি খাবো তারপরে পড়বো, তো আজকেও এখন মুড়ি মেখে এনেছি, দুষ্টুকে বললাম আয় পড়বি, আয় বলছে না আগে মুড়ি মাখ খাবো তারপরে পড়বো, চলুন মুড়িগুলো আগে খেয়ে নিই তারপরেই পড়াবো, তা নইলে পড়ায় মন বসবে না, খাওয়ার দিকেই মনটা পড়ে থাকবে। এবার যাবো ডিনার রেডি করতে, এতক্ষণ ধরে দুষ্টুকে পড়ালাম, লেখালাম, লিখিয়ে পড়িয়ে এই শেষ হয়েছে ওর লেখা পড়া, এত লেখা পড়া করেছে, এত লেখা পড়া করেছে, ক্লান্ত হয়ে গিয়ে দুষ্টু দেখুন শুয়েই পড়েছে, এত পড়েছে, তাই তো বাবা, খাট থেকে পড়েছে, বিছানা থেকে পড়েছে, জানলা থেকে পড়েছে, এত পড়েছে, হাত পা ভাঙেনি তো বাবা পড়ে, শুধু লিখেইছে, কোনো পড়াশোনা হয়নি, মানে পড়াটা হয়নি, শুধু লেখাটা হয়েছে, কারণ পড়াটা আমি সকালবেলায় পড়িয়ে নিই, বললাম না যে যত রাত্রি হবে হাওয়াটা কমতে থাকবে, এখন দেখুন কটা হবে, ওই তো হয়তো 9টা-10টা হবে, 9টা-5-10 হবে, কিন্তু এই যে দেখুন হাওয়া প্রায় কমেই গেছে, নেই বললেই চলে, খুব মাঝে মধ্যে হালকা হালকা একটু আধটু হাওয়া আসছে,
কি অবস্থা। এখন যাব রুটি করতে, শুধু রুটি করব, কারণ কি এ হয়ে গেছে আমার, তরকারি সকালবেলাই করে রেখেছিলাম, পটল আলু দিয়ে তরকারি করেছিলাম সকালবেলা, পটল আলুর তরকারি করেছিলাম প্লাস পটল আলু দিয়ে মাছের তরকারিও করেছিলাম, দুরকম পটল আলুর তরকারি করেছিলাম। রাতে খাওয়ার জন্য একটা পটল আলুর তরকারি করেছিলাম, করে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখেছিলাম, আর এমনি সকালের জন্য মাছের তরকারি করেছিলাম মাছ দিয়ে পটল আলু দিয়ে। এখন গিয়ে শুধু রুটি করব, আর দুষ্টুর দুধ রুটি হবে, ব্যাস এইটুকুই। শুধু রুটি করা ছাড়া আর দুধটা গরম করে দুষ্টুর দুধ রুটি ভিজিয়ে দেবো, এই কাজ, এছাড়া আর কোনো কাজ নেই। এই রুটিটা করে রেখে আবার কালকে সকালে কি রান্না হবে তার জন্য আনাজপত্র কাটতে হবে, কি রান্না বান্না করা যায় দেখতে হবে, সব করে রেডি করে রাখতে হবে, তা নইলে কালকে সকালবেলা উঠেই রান্না চাপাতে পারবো না। কারণ কি রঞ্জন তো তাড়াতাড়ি বেরোচ্ছে, ফলে সকালবেলা উঠেই আমায় যেটা করতে হবে সেটা হচ্ছে রান্না। আগে যেরকম সকালবেলা উঠেই আমি স্নান করে নিতাম, স্নান করে নিয়ে তারপরে রান্নাঘরে ঢুকতাম, তারপরে রান্না করতাম, এখন আর সেটা হবে না, সুখের দিন শেষ। আগে বেশ দিব্যি আমি একটু লেট করে উঠতাম, মানে লেট করে বলতে 7:30 আর কি, 7:30 উঠতাম, উঠে স্নান করতাম, স্নান করে তারপরে রান্না বান্না করে তারপরে তারপরে রঞ্জন সময় মতন অফিসে বেরিয়ে যেত, এর মাঝখানে দুষ্টুকে তোলা ওর ক্লাসের জন্য রেডি করা এগুলোও করতাম, আরামসে করে নিতাম, সেরকম কোনো প্রবলেম হতো না। বাট এখন আর ওই সুখের দিনটা রইল না, এখন আমাকে সকালবেলায় উঠতে হবে, উঠেই আগে রান্নাঘরে ঢুকতে হবে, রান্নাঘরে ঢুকে আগে রান্না বান্না করে নিতে হবে, তারপরে দুষ্টুকে তুলে ক্লাসের জন্য, মানে সকালের দিকটাতেও, মানে সকালের দিকটাতে আমার বেশি, মানে ভোর সকালবেলা উঠেই আমার মানে তাড়াটা বেশি হবে। সুখের দিন শেষ। ঠিক আছে চলুন, বেশি কথা না, অনেক কথা বললাম, আবার পরে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে কথা হবে। আজকের মতন আমার কথাবার্তা এখানেই, দি এন্ড। আবার নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সদা সর্বদা হাসতে থাকবেন, জীবনের প্রতিটা ক্ষণ প্রতিটা মুহূর্ত এনজয় করে কাটাবেন। ওকে, টাটা, গুড নাইট।